স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক স্থান থেকে সরাসরি একটি লাইভ। আশা করি সবার ভালো লাগবে। বন্ধুরা, আজকে এমন একটি বাড়িতে, একটি পরিত্যক্ত বাড়ি এটা, যে বাড়ির কাজটি শুরু হয়েছিল 2018 সালে, পরবর্তীতে এই বাড়ির কাজটি আর শেষ হয়নি। ওই রকমই একটি বাড়ি, পুরো একটি বাড়িতে আসছি যেখানে রাত্রে ভৌতিক আনাগোনা শোনা যায়। সেই বাড়িরই উপরে একটি আমরা প্রামাণ্য চিত্র, আসলে ভৌতিক কি বিষয়গুলো এখানে ঘটে আমরা সেটি একটি বিষয় দেখতে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন, এটি একটি জানালা আর কি। জানালার পুরোই পরবর্তীতে আর কোনো কাজ হয়নি, পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। এটা এই বাড়িরই একটি বাথরুমের কমোড আর কি, যেখানে পরবর্তীতে আর কোনো কাজ হওয়ার সম্ভাবনা, মিস্ত্রিরা কোনো মিস্ত্রি কন্ট্রাক্টর এখানে আর কাজ করতে পারেনি আর কি। এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ভয়ানক একটি স্থান। মোটামুটি পুরোপুরি আসলে এই জানলার পিছনেই আছে একটি পুরাতন ভিটা আর কি, যেটা আসলে দেখা যাচ্ছে না। এবং খুবই পুরাতন একটি বাড়ি, কাজগুলো আর হয়নি, যেখানে জিনদের কিছু অস্তিত্ব পাওয়া যায়, যার পরে আর কোনো কন্ট্রাক্টর এখানে কাজ করতে পারেনি, এভাবেই পড়ে আছে। আমি একটি পরিত্যক্ত রুমের মধ্যে যাচ্ছি। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিভাবে সব কিছু, এই যে এই তারটার সব কিছু আর কি এরকমই পড়ে আছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। 2018 সালে এই কাজটি শুরু হয়েছিল। মাকড়সার জালগুলো এখানে এরকমই অবস্থা রয়ে গেছে, যে কাজটি আর শেষ হয়নি। এটি পরিত্যক্ত একটি বাথরুম, যেখানে আর কোনো কাজ করা সম্ভব হয়নি। ধরো এবার আমি এইখান থেকে একটু ছাদের দিকে নিয়ে যাব। এই বাড়ি নিয়ে পুরোই একটি রহস্যজনক কিছু গল্প রয়ে গেছে। এটা পরিত্যক্ত বাড়ির ছাদ, আপনারা হয়তো লক্ষ্য
করলে দেখতে পাবেন এই যে একটা পুরোপুরি অন্ধকার। উপরের ঘরেও একটি কাজের কথা ছিল আর কি, এইখানে একটি রুমের কথা ছিল কিন্তু রুমটি আর হয়নি। এই এগুলো এভাবেই পড়ে আছে। দর্শক মন্ডলী, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, এই পাশে পরিত্যক্ত গা ছমছম করা একটি জঙ্গল, এই পাশের বাড়ি, এইখানে পাশের দিকে আশেপাশে কোনো বাড়িঘর তো নাই। আসলে খুবই গা ছমছম করা একটি পরিবেশ। বন্ধুরা, আজকের লাইভ প্রোগ্রামটি সরাসরি আজ এ পর্যন্তই, হয়তো বা পরবর্তীতে আবার নতুন কোনো একটি ভৌতিক বাড়ি যেখান থেকে আমরা লাইভে আসবো সরাসরি। ধন্যবাদ বন্ধুরা, লাইভটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের পাশাটি থাকবেন আর কি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সবসময়ের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা ভৌতিক গল্পগুলো শেয়ার করব এই ভিডিওর পরেই আর কি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।